কেন্দ্রের শিল্প নীতি ও রাষ্ট্রায়ত্ত কলকারখানা বেসরকারীকরণের বিরুদ্ধে ও দুর্গাপুর থার্মাল পাওয়ার স্টেশনের 4 নম্বর ইউনিট চালুর দাবিতে দুর্গাপুর মহকুমা শাসকের অফিসের সামনে যৌথ ডেপুটেশন কর্মসূচি পালন করলো বামপন্থী শ্রমিক সংগঠন আইএনটিইউসি সহ আরো কয়েকটি শ্রমিক সংগঠন। দুর্গাপুরের বন্ধ কলকারখানা খোলার দাবিতে রাষ্ট্রায়ত্ত সংস্থাগুলির বেসরকারীকরণের বিরুদ্ধে দাবি সম্বলিত স্মারকলিপি দুর্গাপুরের মহকুমা শাসকের নিকট প্রদান করা হয় সংগঠনের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন দুর্গাপুরের প্রাক্তন বিধায়ক তথা সিটু নেতা বিপ্লেন্দ্র চক্রবর্তী, আইএনটিইউসি নেতা বিকাশ ঘটক, দুর্গাপুর পূর্বের বিধায়ক সিপিআইএম নেতা সন্তোষ দেবরায় ও অন্যান্য নেতৃবৃন্দ। আজকে যদি দুর্গাপুর শ্মশান হয়ে যায়, যে শিল্পনগরী এবং শিল্পের যে ক্যাপিটাল টাউনশিপ শিল্প, সেটা যদি আজকে যদি ফার্টিলাইজার, এমএমসি, বিওজিএল, এএসপি বন্ধ হতে হতে দীর্ঘ 180টা প্রোগ্রাম কর্মসূচির মাধ্যম দিয়ে সারা দুর্গাপুরের মানুষকে সংগঠিত করে কেন্দ্রীয় সরকারকে বোঝানো সক্ষম বলে মনে করেছি। শ্রম আইন আসছে, কৃষকদের আন্দোলন হচ্ছে, সারা দুর্গাপুরে যদি এএসপি মডার্নাইজেশন, ডিএসপি আধুনিকরণ না হয়, সমস্ত দুর্গাপুর শ্মশান হয়ে যাবে। পশ্চিম বর্ধমান এবং রাজ্যকে উত্থান করতে চাই এবং আমরা মাননীয় মুখ্যমন্ত্রী, কেন্দ্রীয় মন্ত্রী এবং প্রাইম মিনিস্টার সবারই দৃষ্টি আকর্ষণ করতে চাই, যাতে এই ধরনের দুর্গাপুরকে ধ্বংসের দিকে ঠেলে না দেয়। কারণ দুর্গাপুরে বেকার সমস্যা শুধু নয়, খেটে খাওয়া মানুষরা কেউ খেতে পাবে না। দুর্গাপুর একটা সহনশীলতা জায়গা থেকে অসহনশীল জায়গায় পৌঁছে যাবে। গত ডিটিপিএসটা আজকের ইস্যু, এছাড়া দিল্লিতে কৃষকরা যে অবস্থান করছে দীর্ঘদিন ধরে, তার প্রতি একটা সলিডারিটি জানানো এবং দুর্গাপুরকে রক্ষা করার প্রশ্নে একটা ধারাবাহিক সংগ্রাম এর মধ্যে আমরা আছি। কখনো আলাদা করে বিভিন্ন রাজনৈতিক দল করছে, কখনো সম্মিলিতভাবে ট্রেড ইউনিয়নগুলো করছে। আজকের আন্দোলনটা মূলত ডিটিপিএস এবং রাষ্ট্রায়ত্ত শিল্পগুলোকে রক্ষা করা আর কৃষকদের প্রতি সংগতি দেওয়া।